আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে নতুন নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে মূলত এটি হচ্ছে হাইকোর্ট বিভাগের জন্য তো এই সার্কুলারটিতে আপনারা বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আবেদন করতে গেলে আপনার কত টাকা ফি প্রয়োজন পড়বে কিভাবে আবেদনটা করবেন এবং বিশেষ করে এর যে পদের বিপরীতে বিস্তারিত বিষয়ে আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন নিবৃত্তি সম্পর্কিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে তার নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় তো এখন দেখে নেওয়া যাক এখানে আসলে কি কি পদ আছে প্রথমে সেটা আমরা দেখবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এম এল এস এস এটাকে অফিস সহায়ক বলে থাকেন এখানে আটচল্লিশ জন লোক করা হবে আর এখানে বেতন দেওয়া হবে আট টাকা থেকে বিশ হাজার টাকা বেতনে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস অথবা সমমানের শিক্ষা করার যোগ্যতা আর এখানে আবেদন করতে গেলে একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে সেটি হচ্ছে অষ্টম শ্রেণী মানে কিন্তু জেএসসি পাশ যদি কেউ জেএসি পাশ করতেন বা এস এস সি পাশ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন এরপর ফটোস্টার মেশিন অপারেটর নেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বেতনে ফটোস্টার্ট মেশিন চালানোর দক্ষতা সহ এস এস সি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক নেওয়া হবে চারজন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের শিক্ষাগত যোগ্যতা সহ আপনার কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে সেই সাথে আপনাকে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ইংরেজি ও বাংলায় কম্পিউটার টাইপিং স্পিড প্রতি মিনিটে যথাক্রমে শব্দ ও শব্দের গতি থাকতে হবে তো এরপর যেটা নেওয়া হবে সেটা হচ্ছে মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী নেওয়া হবে ছয়জন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতনে কমপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষকতা যোগ্যতা এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ইংরেজি ও বাংলায় কম্পিউটার টাইপিংয়ে কর্মদক্ষতা প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিশ শব্দের এবং বিশ শব্দের থাকতে হবে ঠিক আছে আর এরপর যেটা নেওয়া হবে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে তিনজন লোক নিয়োগ করা হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস সি বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে পাশ করতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর জন্য যথাযথ মানসম্পন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে হবে ষাট মধ্যকারী তথা কম্পিউটার অপারেটর একজন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে এখানে এইচ এস সি পাশ আপনার কম্পিউটার জানা আবশ্যক সেই সাথে আপনার এখানে টাইপিং স্পিড পরীক্ষা আছে সেটিতে আপনাকে উত্তীর্ণ হতে হবে এরপর স্স্ট্রন টাইপিস্ট কম্পিউটার অপারেটর দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে এখানে সি পাস সহ আপনার কম্পিউটার টাইপিংয়ের যে গতি সেটি দিন থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন স্টেনো টাইপিস্ট ছয়জন লোক নিয়ে করা হবে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে এখানে বলা হচ্ছে কমপক্ষে উচ্চমাদ সার্ভিস মানে এখানেও আপনার এস সি পাস সহ আপনার কম্পিউটার জানা আবশ্যক এবং টাইপিং স্পিডে অবশ্যই আপনাকে পারদর্শী হতে হবে এরপর দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার তিনজন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সহ কম্পিউটার এবং টাইপিং টাইপিংয়ের দক্ষতা অবশ্যই থাকতে হবে ঠিক আছে আমরা কিন্তু পদের বিবরণগুলো আলোচনা করলাম এখন এখানে আবেদনটা কীভাবে করবেন তো নির্ধারিত ফর্মে আবেদনপত্র ও দুই কপি প্রবেশপত্র সহ আপনাকে আবেদনটি আগামী বারো পাঁচ দু হাজার বাইশ তারিখের মধ্যে এই যে ঠিকানা দেওয়া আছে সাধারণ ও সংস্থাপন শাখা কক্ষ নম্বর একশো বারো বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা এক হাজার বরাবরে আপনাকে ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি আবেদন জমা প্রদান করতে পারবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে কিন্তু তাদের ডাউনলোডকৃত আবেদন ফর্মটি দেওয়া আছে সেই সাথে প্রবেশপত্র নমুনা দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন এখন এসে কত টাকা প্রয়োজন পড়বে তো আবেদনপত্রের সাথে তিন কোটি পাসপোর্ট সাইজের সতেরো রঙিন ছবি দিতে হবে এবং আপনার এনআইডি কার্ডের কপি দিতে হবে সেই সাথে পরীক্ষার ফি বাবদ এক নং হতে আটনাং পদের জন্য একশো টাকা এবং নয় নং পদের জন্য পঞ্চাশ টাকা আপনাকে এই যে যে সেরান কোড নম্বর দেওয়া আছে এই কোড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে সেটি আপনার বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের শাখা থেকে জমা দিতে পারবেন তো ট্রেজারি চালানের যে মূল কপিটি আছে সেটি আপনাকে আবেদন সাথে দিতে হবে এবং পোস্টাল অর্ডার বা ড্রাফট কখনোই করা যাবে না শুধুমাত্র ট্রেজারি চালানোর মাধ্যমে টাকাটি জমা দিতে হবে তো আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন এরপরও যদি কার কোনো প্রশ্ন লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো রিপ্লাই দেয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম